তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে দেখো সেই কিতাবের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামিন জাইলরে যায় দিন কায়েমের তরে তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতোয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না প্রভুর রাগে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো অনেকেই জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু তাও কত সুন্দর সুশৃঙ্খল পরিবেশ অনেক জায়গায় কোরআনের মাহফিলের জন্য পারমিশন পাওয়া যায় না কয় না উস্কানি দেওয়া হবে এদের দেশে দেখা উচিত হাজার হাজার মানুষ এর চেয়ে আরও বড় বড় প্রোগ্রাম হয় লক্ষ লক্ষ মানুষ আসে যখন কোরআনের আলোচনা শুরু হয়ে যায় মানুষগুলো নীরব হয়ে যায় চাতক পাখির মতো তাকিয়ে থাকে এটা হলো কোরআনের সমাবেশের সৌন্দর্য অন্যান্য প্রোগ্রামগুলোতে দেখা যায় জন প্রতি 500 টাকা 1000 1500 টাকা দিয়ে টি শার্ট দিয়ে গেঞ্জি দিয়ে বিরিয়ানি জিলাপি দিয়েও জায়গা ফিল আপ করা যায় না আর কোরআনের মাহফিলে মানুষ নিজের মোটর সাইকেলের পেট্রোল অকটেন জ্বালিয়ে নিজের পকেটের পয়সা খরচ করে ভ্যানে করে মাইক্রোবাসে করে দূর দূরান্ত থেকে আসে এসে আবার পকেট থেকে কিছু পয়সা মাহফিলে দানও করে যায় তাহলে যে দেশের মানুষ কোরআনের জন্য এইভাবে স্যাক্রিফাইসের মন মানসিকতা রাখে সেই দেশের মানুষকে দিন বিজয়ের আন্দোলন থেকে ঠেকানোর দুঃসাধ্য কারণ হয় আল্লাহ যেন কোরআন বিরোধীদেরকে এটা বুঝার তৌফিক দান করে দেন প্রিয় উপস্থিতি আমি লম্বা সফর করে এসেছি
আপনাদের সহযোগিতা যদি আমি পাই তাহলে আজকে মন ভরে একটি সূরার কিছু আয়াত থেকে বাস্তবতার ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ হেদায়েতের নিয়তে আমরা যেন শেষ পর্যন্ত শুনতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমি আপনাদের সামনে একটি সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি যে সূরার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতু আল কলম সূরার নাম হচ্ছে সূরাতু আল কলম সবাই কি বলা যাবে সবাই বলতে পারবেন না তাহলে একজনও চুপ না থেকে একদম সামন থেকে পিছন ডান থেকে বাম চতুর্দিক থেকে একটা আওয়াজ উঠুক যে আজকে যে সূরা থেকে কথা হচ্ছে এই সূরার নাম সূরাতুল কলম চিনেন না আপনারা কলম দিয়ে আমরা কি করি লিখি আজকের সূরার নাম সূরাতুল কলম কলমের নামেও সূরা আছে সর্বপ্রথম আল্লাহ এই কলম সৃষ্টি করেছেন আলোচনার ভেতরে সব আসবে কলম এটা একটা বস্তু এটাকে সঠিকভাবেও ব্যবহার করা যায় আবার এই কলমকে অপব্যবহার করা যায় যেমন একজন ব্যক্তি গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছে হতে পারে তার একটা সিগনেচারের কারণে কারো কল্যাণ হবে আবার কারো অকল্যাণ হতে পারে ওই ব্যক্তি যদি ইনসাফ করে আর কলমটাকে সদ্ব্যবহার করে তাহলে দেখা যাবে অনেক মানুষ জুলুম থেকে বেঁচে যাবে আবার এই কলমের খোঁচায় জনগণের সম্পদ দেশের সম্পদ চুরি করে দুর্নীতি করে ঘুষের মাধ্যমে লুটপাটেরও সুযোগ আছে এটা হলো অপব্যবহার আবার কলম দিয়ে একজন নিরপরাধী মানুষকে অপরাধী সাজায়া হাবিজাবি বিভিন্ন ধরনের অভিযোগ তার নামে লিখে নিরপরাধীকে অপরাধী বানিয়ে দুনিয়া থেকে চাইলে বিদায়ও করা যাবে কলম একটা বস্তু এটাকে সৎ কাজেও ব্যবহার করা যায় আবার এর অসৎ ব্যবহার বা অপব্যবহারও করা যায় এই সূরার দুইটা নাম একটা নাম হলো সূরা কলম আরেকটা নাম হচ্ছে নুন আরবি একটা অক্ষর আছে না লামের পরে মিম এরপরে কি সবাই বলেন কোরআনের প্রতি হরফ পড়লে দশ নেকি পাওয়া যায় নগদে না বাকিতে আওয়াজ তো হয় বাকিতে এই সূরার আরেকটা নাম হলো নুন বলেন একটা হরফ পড়লেই নেকি হয়ে যাবে বলেন সবাই বলেন আরেকবার বলেন আরেকবার বলেন মাশাআল্লাহ কেন বলাইলাম আপনারা কি কষ্ট পেলেন আমি আসলে এরকমই কথা বলি মানে ক্লাসের স্টাইলে একা একা কথা বললে তো ভালো লাগে না এজন্য আপনাদেরকে এরকম কথা বলাবো কেন বলাবো উদ্দেশ্য ভালো যাতে করে আলোচনার মুলাখাস বা সামারি যেন অন্তত মেমোরাইজ করে বাড়িতে যেতে পারেন ইনশাআল্লাহ যে সূরা থেকে আলোচনা চলছে এই সূরার নাম পেয়েছি আমরা কয়টা আমি আঙ্গুল তুলবো আর আপনারা সূরার নাম বলবেন এক নাম্বার আরেকটু জোরে দুই নাম্বার মাশা আল্লাহ আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি খুবই ভালো পড়ি আলহামদুলিল্লাহ এই সূরার প্রাইমারি ইনফরমেশন প্রাথমিক তথ্যগুলো 30-40 সেকেন্ড দিয়েই মূল আলোচনায় আমরা চলে যাব ইনশা আল্লাহ কোরআনুল করিম 30 পারায় বিভক্ত আজকের আলোচ্য এই সূরাটি 29তম পারায় অবস্থিত কততম পারায় 29তম পারায় অবস্থিত কোরআনুল করিমে 114টা সূরা আছে সিরিয়াল অনুযায়ী এই সূরার সিরিয়াল নাম্বার হলো 68 68 নাম্বার সূরা তাহলে একটু কষ্ট করে বলি এই সূরার সিরিয়াল নাম্বার আরেকবার বলেন কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত হয়েছে কিছু সূরা মাক্কি কিছু সূরা মাদানী যেগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো মাক্কিয়া যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো মাদানিয়া আজকের এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায় এজন্য সূরার এই সূরাটি হচ্ছে মাদানিয়া না মাক্কিয়া এই সূরার রুকু সংখ্যা 2 আয়াত সংখ্যা হলো 52 রুকু সংখ্যা আয়াত সংখ্যা এই সূরার প্রাথমিক তথ্যগুলো দিয়ে ফেলেছি এবার একটু পড়া নিয়ে নেই সূরার নাম পিছন থেকে আওয়াজ হয় না সূরার নাম আরো একটা নাম কততম পারায় সূরার সিরিয়াল নাম্বার মাদানী
মাদানী মাদানী রুকু সংখ্যা আয়াত সংখ্যা আলহামদুলিল্লাহ পড়েন আরেকটু জোরে আলহামদুলিল্লাহ চলুন আমরা এই সূরাটা শুরু করি রব্বুল আলামিন বলছেন নুন والقلم وما يسطرون الله تعالى বলছেন নুন কলমের কসম এবং তারা যা লিখে তার কসম এর পরের আয়াতে আল্লাহ বললেন ما انت بنعمه ربك بمجنون ما انت بنعمه ربك بمجنون আপনার রবের দয়ায় আপনার রবের অনুগ্রহে হে রাসূল আপনি পাগল নন আপনার রবের দয়ায় আপনি পাগল নন আল্লাহ তাআলা বলছেন নবী গো আপনি পাগল নন এই আয়াতগুলো বুঝতে হলে সূরা নাজিলের সময়কাল এবং প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ তো পড়লেন না পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত কাফেরদের চোখের মণি ছিলেন চোখের সামনে বড় হয়েছেন তারা নবীজিকে অন্তর থেকে ভালোবাসত নবীজিকে বড় পছন্দ করত নবীজি গোটা আরবের সবার কাছে চোখের মণি ছিলেন তারাই নবীজিকে বলেছিল সত্যবাদী তারাই নবীজিকে বলল আল আমিন তারা নবীজিকে এত বিশ্বাস করত তাদের টাকা পয়সা ধন সম্পদ এনে নবীজির কাছে তারা আমানত রেখে দিত গচ্ছিত রেখে দিত কিন্তু যেই দিন হেরা গুহায় সাইয়েদনা জিব্রিল আমিন নবীজির কাছে ওখানে নিয়ে আগমন করলেন আর নবীজি যেদিন থেকে কোরআনের দাওয়াত দিনের দাওয়াত আরম্ভ করলেন দৃশ্যপট বদলে গেল দৃশ্যপটের পরিবর্তন দেখা দিল যেই ব্যক্তি ছিলেন তাদের কাছে চোখের মণি এবার সেই ব্যক্তিটি তাদের কাছে হয়ে গেলেন উন্মাদ এবং পাগল নাউযু বিল্লাহ কাফিরদের এই কথার জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বললেন নুন এই নুনের ব্যাখ্যা আগে শুনেন অনেকগুলো ব্যাখ্যা তাফসিরে এসেছে আমি প্রায় 12-14টা তাফসির পড়ে এই নুন সম্পর্কে যতগুলো ব্যাখ্যা পেয়েছি তার মধ্যে থেকে 3-4টা আপনাদেরকে বলি কারণ একটার পিছনে সময় ব্যয় করলে বাকিগুলা আজকে বলা যাবে না এজন্য অল্প অল্প করে বলবো যেন আমি আমার মূল কথাগুলো বলতে পারি ইনশাআল্লাহ কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাআত দিয়ে হুরুফে মুকাত্তাআত মানে হলো কাটা কাটা অক্ষর বিচ্ছিন্ন অক্ষর যেমন সূরা ফাতিহার পরের সূরা সূরা বাকারা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাআত দিয়ে আলিফ লাম মিম আবার আমাদের পছন্দের সূরা আছে না ইয়া সিন আছে ত সিন মিম সূরা সাদ শুরু হয়েছে সাদ দিয়ে সূরা কফ শুরু হয়েছে কফ দিয়ে এইরকম কোরআনের 29টা সূরা শুরু হয়েছে হুরুফে মুকাত্তাআত দিয়ে বিচ্ছিন্ন এই অক্ষরগুলোর অর্থ দুনিয়ার কোন মুফাসসির মুহাদ্দিস মুফতি আলেম বুজুর্গ পীর মাশায়েখ এমন কি যার উপরে কোরআন নাজিল হয়েছে হয়তো তিনি জানতেন কিন্তু আমাদেরকে এগুলো তিনি জানান নাই এগুলোর অর্থ আমরা জানি না ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি এগুলার অর্থ এবং ব্যাখ্যা কি এটা কেবল মাত্র যিনি জানেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে বললেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখরু মুতাশাবিহাত আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন সেই সমহান সত্তা যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন এই কিতাবের ভেতরে কিছু আয়াত আছে স্পষ্ট
যেগুলো পড়লে অর্থ বোঝা যায় ব্যাখ্যা বোঝা যায় এগুলো হচ্ছে উম্মুল কিতাব কিতাবের বেসিক অংশ মূল অংশ ওয়া উখারু মুতাশাবিহাত আর কিছু আয়াত এমন আছে যেগুলোর অর্থ বোধগম্য নয় যেগুলোর অর্থ বোঝা যায় না فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ যাদের অন্তরে বক্রতা আছে সেই সকল লোকেরা ফিতনার উদ্দেশ্যে এই সকল অস্পষ্ট আয়াতগুলো নিয়ে অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা অনুসন্ধান করে এবং সেগুলো নিয়ে তারা সময় ব্যয় করে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ এই অস্পষ্ট আয়াতগুলোর অর্থ কেবল মাত্র একজন জানেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে যারা ঈমানদার তাদের স্বভাব হলো ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুনুনা আমান্না বি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক কারু ইল্লা উলুল আলবাব জ্ঞানে পরিপক্ক লোকেরা তারা বলে এই আয়াতগুলো যখন তেলাওয়াত করে তারা বলে আমরা এগুলোর অর্থ না জানলেও আমরা ঈমান এনেছি কারণ হলো কুল্লুম মিন ইনদি রাব্বিনা সবকিছু আমাদের রবের তরফ থেকে নাযিল হয়েছে ঈমানদার যারা তারা এই কোরআনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত মিনাল বিদায়া ইলান নিহায়া শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান আনে তার কারণ হলো কোরআনের আগাগোড়া যা আছে সবকিছু যার তরফ থেকে নাযিল হয়েছে তিনি কে নুন এটা বিচ্ছিন্ন একটা অক্ষর এটার অর্থ কেউ জানে না জানেন কে কোন কোন তাফসিরে এসেছে কোন কোন মুফাসসির বলেছেন নুন এর অর্থ হলো দুয়াত দুয়াত বুঝেন তো আপনারা কালি রাখার পাত্রকে কি বলে দুয়াত বলে এখন তো কলমের ভিতরে কালি ঢুকানো আছে কিন্তু একটা সময় ছিল দুয়াতের মধ্যে কালি রাখা হতো তারপর সেখান থেকে কালি নিয়ে নিয়ে মানুষ লিখত এগুলা এখনকার জেনারেশনের পুলা পাইন এরা এগুলা বুঝবে না চিন্তাও করবে না আরো দুই তিন জেনারেশন পরে ব্যাখ্যা বুঝাইতে আরো মারাত্মক কষ্ট হইতে পারে কারণ দিন দিন তো আমরা অনেক আপডেট হয়ে যাচ্ছে নুন মানে দোয়াত ওয়াল কলামি কলমের কসম ওয়ামা ইয়াসুরুন এবং কলম দিয়ে যা লেখা হয় তার কসম কোন কোন মুফাসসির বলেছেন নুন দিয়ে এখানে মাছ বোঝানো হয়েছে নুন দিয়ে কি বোঝানো হয়েছে কথা বলেন আরেকটু জোরে বলেন কোরআনুল কারিমে একজন নবীকে মাছওয়ালা নবী বলা হয়েছে আপনারা উত্তর যেন দিতে পারেন এজন্য হালকা এগিয়ে দিই আপনাদেরকে একজন নবীকে মাছ গিলে ফেলেছিল ওই নবীকে মাছওয়ালা নবী বলা হয় ওই নবীর নাম কি মাশাআল্লাহ আবার বলেন ইউনুস আলাইহিসসালাম কোরআনে কারিমে তাকে জান্নুন বলা হয়েছে সূরা আম্বিয়াতে বলা হয়েছে জান্নুন মাছওয়ালা নবী আবার যে সূরা আজকে আলোচনা হচ্ছে এই সূরার শেষের দিকে বলা হয়েছে সাহিবুল হুত মানে মাছওয়ালা এখানে কোন কোন মুফাসসির বলেছেন নুন দিয়ে ওই ইউনুস নবী উদ্দেশ্য এখন আপনারা বলবেন সূরার শুরুতে ইউনুস নবীর কথা কেন এসেছে তাইলে শুনেন এই নবীকে যে নুন বলা হয় জান্নুন এটা কোথায় আছে শুনেন কোরআনুল কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া 87 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়া জান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিদ الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ তাআলা বলছেন
ওয়াদান্নুন আর শরণ করো মাছওয়ালা নবীর কথা ইযহাবা মুগাদিবান যখন তিনি রাগ করে চলে গিয়েছিলেন কেন রাগ করে চলে গেলেন কোথায় চলে গেলেন শুনেন ইউনূস নবীকে রব্বুল আলামিন যেই জনপদের জন্য নবী বানালেন সেই জনপদের লোকদের কাছে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিলেন কিন্তু সেই জনপদের লোকেরা ইউনূস নবীর দাওয়াতকে রিজেক্ট করলো প্রত্যাখ্যান করলো এত দাওয়াত দেন কিন্তু ওই জনপদের লোকেরা তার দাওয়াত শুনে না অবশেষে তিনি রাগ করলেন কষ্ট পেয়ে রাগ করে ওই জনপদের লোকদেরকে বললেন আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি আর তোমাদেরকে তিন দিনের আলটিমেটাম দিয়ে যাচ্ছি তিন দিনের ভিতরে তোমাদের উপরে গজব নেমে আসবে এই কথা বলে তিনি যখন এলাকা ছেড়ে রওনা করলেন ওই জনপদের লোকেরা চিন্তা করলো নবীদের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না এখন আমাদের উপরে যাকে নবী বানানো হয়েছিল আমরা না মানলেও মনে মনে জানি আসলে ইউনূস হচ্ছেন আল্লাহর নবী এখন যদি সত্যি সত্যি বিপদ চলে আসে তাহলে আমাদের অবস্থা কেমন হবে এরকম যখন তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিল এর মধ্যে একদিন যেতে না যেতেই বিপদের আভাস লক্ষ্য করা গেল গজবের কিছু আভাস পাওয়া গেল তখন তারা ওই জনপদের সবাই মিলে তওবা করে ফেললো তওবা করে ইস্তিগফার করে তারা তাদের আবাল বৃদ্ধ বনিতা তারা তাদের শিশু এবং তাদের পশুপাল নিয়ে ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের উদ্দেশ্যে চলে গেল সেখানে গিয়ে পশুর পাল এবং শিশুদেরকে আলাদা রেখে সবাই কান্নাকাটি করে তওবা করলো আল্লাহর দয়া কম না বেশি রব্বুল আলামিন তখন ওই জনপদের লোকদেরকে মাফ করে দিলেন ইউনূস নবী তিন দিন পরে জানতে পারলেন ওই জনপদের উপরে গজব আসে নাই তিনি এবার চিন্তা করলেন তাহলে আমি যদি ওই এলাকায় ফিরে যাই সবাই আমাকে মিথ্যাবাদী মনে করবে আর ইউনূস নবীর সময়ে সেই এলাকার প্রথা ছিল কাউকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হলে তাকে হত্যা করা হতো মৃত্যুদণ্ড দেওয়া হতো ইউনূস নবী ভাবলেন আমি গেলে যদি তারা আমার উপরে জুলুম করে বেশে আমাকে যদি মিথ্যাবাদী মনে করে এই জন্য তিনি আল্লাহর সিদ্ধান্ত আসার আগেই ইজতেহাত করে সিদ্ধান্ত নিলেন তিনি হিজরত করবেন অন্য এলাকায় চলে যাবেন নদীর পারে গেলেন যাওয়ার পরে তিনি একটি নৌযান পেলেন এবার তিনি সেই নৌকায় আরোহণ করলেন কিস্তিতে উঠলেন নৌকায় ওঠার পরে কিস্তিতে ওঠার পরে নৌকা যখন চলাচল শুরু করলো হঠাৎ করে মাঝ দরিয়ায় নদীপথে হঠাৎ করে এবার নৌকা ঝড়ের কবলে পড়ে গেল নৌকা ডুবি ডুবি অবস্থা নৌকার চালক বললেন মানুষ বেশি হয়ে গিয়েছে একজনকে নৌকা থেকে নামিয়ে দিতে হবে কে নৌকা থেকে নামবেন কাকে নামানো হবে কেউ তো নামতে চায় না এবার লটারির আয়োজন করা হলো প্রথমবার লটারিতে ইউনূস নবীর নাম উঠলো দ্বিতীয়বার লটারি করা হলো দ্বিতীয়বার ইউনূস নবীর নাম উঠলো তৃতীয়বার লটারি দেওয়া হলো তৃতীয়বার ইউনূস নবীর নাম উঠলো কিন্তু ইউনূস নবীর চেহারার দিকে তাকায়া বাকিরা কিংকর্তব্য বিমূর কারণ নবীদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই আল্লাহওয়ালা মানুষদের চেহারায় একটা মায়া থাকে দেখবেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি সব সময় সৎ কাজ করে ভালো কাজ করে চেহারার দিকে তাকালেই ভালো লাগে মায়া লাগে এই ধরনের মানুষদের দিকে তাকায়া থাকতেও মন চায় কিন্তু যারা রাতের বেলা গাঁজা খায় নারী নিয়ে শুয়ে থাকে অসভ্য আর অন্যায় কাজে থাকে এই সকল লোকদের টাকা পয়সা থাকলেও চেহারাটা দেখতে চোরের মতো লাগে নৌকার অন্যান্য প্যাসেঞ্জাররা ইউনূস নবীর দিকে তাকায় কিংকর্তব্য বিমূর এই লোকটাকে কেমনে ফেলে দিব ইউনূস নবী বললেন চিন্তা করো না যেহেতু আমার নাম তিনবার উঠেছে আমি নিজেই নৌকা থেকে ঝাঁপ দিব নৌকা থেকে তিনি ঝাঁপ দিলেন একটা বড় মাছ তাকে গিলে ফেলল ইউনূস নবী আবার কয়েদখানার মতো একটা জায়গায় মাছের পেটে বন্দী হয়ে গেলেন কোনো কোনো রেওয়ায়েতে এসেছে কিনি তিনি তিনটা অন্ধকারের মধ্যে নিপতিত হয়েছিলেন যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন সাগরের অতল তলদের স্বল্পবহু অন্ধকার একটা অন্ধকার হলো রাতের অন্ধকার দুই নাম্বার অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে নিপতিত হয়ে ইউনূস নবী দেখলেন আমি এমন জায়গায় বিপদে পড়েছি এখান থেকে কোনো মানুষ জিন বা ফেরেশতা কেউ আমাকে উদ্ধার করতে পারবে না কেবলমাত্র যিনি আমাকে বাঁচ
বাঁচাতে পারবেন সবাই বলেন তিনি কি তখন তিনি মাছের পেটের ভেতর থেকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন এই দোয়াটা ছোট বড় সবার আপনাদের মুখস্থ আছে যেটাকে আমরা দোয়ায়ে ইউনূস বলি সবাই আমার সঙ্গে মহব্বতে পড়েন ইউনূস নবী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি জুলুম করে ফেলেছি অবিচার করে ফেলেছি আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ তাআলা বললেন আমার ইউনূস সাগরের অতল তল দেশে মাছের পেটের ভেতর থেকে যখন চিৎকার দিল তার চিৎকার ফরিয়াদ আসমানের কেউ শুনে নাই মহাশূন্যের কেউ শুনে নাই নভোমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ আমার ইউনূসের ফরিয়াদ শুনেছি শোনার পরে আমি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আল্লাহু আকবার আমি আমার ইউনূসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচায়া দিলাম এরপরে আল্লাহ আমার আপনার আমাদের কথা বলছেন ওয়া কাযালিকা এই রকম করে যদি আমার মুমিন বান্দারাও দুনিয়াতে কোনো বিপদে মুসিবতে পড়ে আমার কাছে সাহায্য চায় নুনজিল মুমিনিন আমি আল্লাহ মুমিনদেরকে জানায়া দিচ্ছি আমিও আমার বান্দাদেরকে নিজের দায়িত্বে তাদের বিপদ থেকে আমি বাঁচায়া দেব এই জন্য যা চাইব সেটা কি মাজারে না আল্লাহর কাছে আর জোরে বলেন কার কাছে আমার দেশে কিছু লোক আছে অজ্ঞ জাহেল মাজারে গিয়ে চায় খাজা কুস্ত আজা বাবা এটা দেন ওইটা দেন কোন মানুষকে কিচ্ছু দিতে পারে না যা চাইবেন সব কিছু চাইতে হবে কার কাছে যেভাবে ইউনূস নবী চেয়েছিলেন তো এখানে নুন বলে কোন কোন মুফাসসির বলেছেন ওই মাছওয়ালা নবী যার নুনের কথা বলা হয়েছে প্রশ্ন হলো কেন বলা হয়েছে এর কারণ হলো এর পরের আয়াতে তো আল্লাহ বলেছেন ও নবী কাফেররা আপনাকে পাগল বলে আর আমি বলছি আমার দয়ায় আপনি পাগল নন এর এরপরে এই কথা বলতে গিয়ে প্রথমে নুন আল্লাহ এজন্য বলেছেন যেভাবে করে ইউনূস নবী দাওয়াতি ময়দান ছেড়ে দিয়েছেন ওভাবে আপনি দাওয়াতি ময়দান ছেড়ে দিবেন না দাওয়াত দিতে গিয়ে যদি কেউ কথা না শুনে পাগলও বলে গালি গালাজ করে তখন আপনি রাগ করে ইউনূস নবীর মতো ময়দান ছেড়ে দিবেন না ময়দানে যত জুলুম আসবে নির্যাতন আসবে নিপীড়ন আসবে ধৈর্য ধরে ময়দানের উপরে টিকে থাকা লাগবে কথা কি বোঝা যায় কষ্ট হচ্ছে আপনাদের এরপরে আল্লাহ বলেন ওয়াল কলম কলমের কসম কিসের কসম আরেকটু জোরে বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন প্রথমে মানুষ নয় আসমান নয় জমিন নয় আরশ নয় কুরসি নয় লৌহ নয় বরং আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন জুড়ে বলেন সেটার নাম কি আরো জুড়ে বলেন সেটার নাম কি শুনেন মুসলিম শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহি মহব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি নবীজিকে বলতে শুনেছি তিনি বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি 50 আলফ সানা তিনি বলেছেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৃষ্টি জগতের সকল কিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টির কত বছর পূর্বে কলম সৃষ্টি করেছেন আরো জোরে বলেন 50,000 বছর পূর্বে আল্লাহ কলম সৃষ্টি করেছেন এরপরে আল্লাহ কলমকে অর্ডার করেছেন উক্তুব
লিখো কলম তখন বলল মাদা আকতুব আল্লাহ আমি কি লিখব আল্লাহ তখন কলমকে অর্ডার দিলেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সকল সৃষ্টি জগতের তাকদীর তুমি লিখো তাহলে আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে সবকিছুর তাকদীর লেখা হয়েছে কি দিয়ে জোরে বলেন এখানে কলম দিয়ে ওই কলম উদ্দেশ্য হতে পারে অর্থাৎ নবীজি নবুয়তের দাওয়াত শুরু করার পর কাফেররা নবীজিকে পাগল যখন বলছে আল্লাহ কলমের কসম করে বললেন কাফিরের দল তিনি হঠাৎ করে নবী হন নাই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লেখা হয়েছে তাকে আমি নবী বানাবো আল্লাহু আকবার কোন কোন মুফাসসির বলেছেন কলম দ্বারা সেই কলম উদ্দেশ্য যেটা প্রথমে সৃষ্টি করা হয়েছে কোন কোন মুফাসসির আবার বলেছেন কলম দিয়ে আমরা যে কলম ব্যবহার করি এই সাধারণ কলম বোঝানো হয়েছে তবে আমরা যে কলম ব্যবহার করি এটা আমরা নিজেরা এই কলম ব্যবহারের কৌশল শিখি নাই সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে পড়ালেখার আয়াত কিসের আয়াত আরেকটু জোরে বলেন এখন অনেকে বলে মোল্লারা কিচ্ছু বুঝে না শিক্ষা ব্যবস্থা নিয়ে মোল্লারা কি কথা বলবে তো শুনেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সর্বপ্রথম নামাজের আয়াত দেন নাই রোজার আয়াত দেন নাই যাকাতের আয়াত দেন নাই হজের আয়াত দেন নাই প্রথমে আল্লাহ দিয়েছেন পড়ালেখার আয়াত কথা বুঝে থাকলে বলেন সবার আগে আল্লাহ দিয়েছেন কিসের আয়াত পড়া এবং লেখা কোথায় আছে শুনেন প্রথমেই জিব্রিল নবীজির কাছে ওহী নিয়ে আসলেন নাজিল হয়ে গেল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা বুদ্ধিজীবী বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের সব চুল পড়ে গেছে মুসাসে দাড়ি নাই তারা বলে মোল্লারা এগুলো কি বুঝবে তো শুন মোল্লারা কি বুঝে সর্বপ্রথম পড়ালেখার থিওরি এই কোরআনে দেওয়া হয়েছে পড়ালেখা আমাদেরকে শিখাচ্ছ আর কই মোল্লারা কি জানে এজন্য ওই তথাকথিত বুদ্ধিজীবীরা প্রথমে দুই তিন দিন না বুঝে মোল্লাদের সাথে টকশুতে বসেছিল তারপর মোল্লাদের সাথে টকশুতে বসার পরে যখন দেখে ইজ্জত আর থাকে না মোল্লাদের ধারে কাছে এসে বসার আর কোনো সাহসও করে না মনে করে মোল্লারা শুধু আরবি জানে আমাদের সমাজে তো কিছু লোক আছে দুই তিন পাতার ইংরেজি আর 6-7 পাতার বিজ্ঞান মনে করে হামসে বড় কোন হে আমার চেয়ে বড় কে আছে সব আমি জেনে ফেলেছি যে আলেমরা 30 পারা কোরআন সিনাই ঢুকিয়ে ফেলেছে হাজার হাজার আয়াত হাজার হাজার হাদিস সিনাই ভেতরে ঢুকিয়ে রেখেছে সেই আলেমরা তোমার দুই তিন পাতার ইংরেজি আর 6-7 পাতার বিজ্ঞান চাবায়া চুবায়া খেয়ে ফেলতে পারবে কথা কি বোঝা যায় কষ্ট হচ্ছে নাকি কেন সর্বপ্রথম পড়ালেখার আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা পড়ো কার নামে আরেকটু জোরে বলেন আমাদের রব কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আলহামদুলিল্লাহ বলা হয়েছে পড়ো এখানে কারিকুলাম দেওয়া হয়েছে কারিকুলাম শিক্ষাক্রম আল্লাহ দিয়েছেন যে পড়ালেখাটা হবে রবের নামে পড়ালেখার ভিতরে যদি রবকে চেনা রবকে ভয় করার মেথডোলজি না থাকে তাহলে ওই কারিকুলামে দিনই শিক্ষা বাদ দিয়ে যে শিক্ষা দেওয়া হবে ওই শিক্ষাক্রম দিয়ে ও যে জাতি শিক্ষিত হবে ওইটা শিক্ষিত হওয়ার পাশাপাশি শিক্ষিত চোর হবে শিক্ষিত ডাকাত হবে শিক্ষিত লুটেরা আর দুর্নীতিবাজ হবে
কারিকুলাম বানিয়েছি, কারিকুলাম দিয়ে তো অনার্স মাস্টার্স পিএইচডি হোল্ডার হয়ে তারপরে দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই কারিকুলাম দিয়ে পড়াশোনা করেই তো বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে। আর আমার মাদ্রাসাগুলোতে যেখানে কওমি আলিয়া মাদ্রাসায় কোরআন হাদিস পড়ানো হয় সেখানে এমন পরিবেশ আছে? আপনি স্কুলের সামনে দিয়ে গেলে সালাম বেশি পাবেন না মাদ্রাসা দিয়ে গেলে বেশি সালাম পাবেন? মাদ্রাসার সামনে দিয়ে গেলে দেখবেন মাদ্রাসার ছেলেরা পেলেই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কলেজের সামনে দিয়ে স্কুলের সামনে দিয়ে গেলে কি আর সালাম পাইলারও বলবে হাই আঙ্কেল। ইউনিভার্সিটির সামনে দিয়ে গেলে দেখবেন বলবেন হুজুর আপনি এত কিছু জানেন কেমনে, হুজুর স্কুলেও পড়েছে, কলেজও হুজুর স্কুলেও পড়েছে, মাদ্রাসায়ও পড়েছে, বিশ্ববিদ্যালয়েও পড়েছে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা মনে করে মাদ্রাসার ছেলেরা কি জানে, তারা মনে করে নিজেরা অনেক আপডেটেড, তারা আপডেট হইতে হইতে এত আপডেট হইছে কলেজে আর বিশ্ববিদ্যালয়গুলোতে ঢুকলে দেখা যায় কবুতরের জোড়ার মতো ছেলেমেয়েরা বসে বসে ঢলাঢলি আর মাখামাখি করে বাদাম খায়। আমার মাদ্রাসার ক্যাম্পাসের ভিতরে এসব পাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাতের বেলা ঢুকলে দেখা যায় বিভিন্ন রুমে গাঁজার গন্ধে রুমের সামনে দিয়ে হাঁটা যায় না। আমার মাদ্রাসার হোস্টেলগুলোতে এগুলো আছে? কথা বলেন আছে? শিক্ষা ব্যবস্থায় যতদিন না কোরআন থাকবে হাদিস থাকবে, কোরআন হাদিস তো দূরের কথা, এখন শিক্ষা ব্যবস্থায় বেসিক বিষয়গুলোকেও তুলে দেওয়া হচ্ছে। আমরা কথা বললে এনএসআই ডিবি গোয়েন্দার ভাইয়েরা মাহফিলের পরে আমাদেরকে বলে হুজুর এগুলি এগুলো বললেন কেন, আপনারা কেন জনগণকে উস্কে দেন, এখানে তো 6-7 পড়ুয়া অনেক ছেলেমেয়েদের বাপ মারা আছে, তারা তো জানে স্কুল কলেজে এখন তাদের ছেলেমেয়েরা গিয়ে পড়ালেখা করে না, ডিমবাজি আর আলু ভর্তা কেমনে বানায় এটা শিখে। আমরা কি আমাদের ছেলেমেয়েদেরকে বাবুর্চি আর কাজের বুয়া বানানোর দায়িত্ব স্কুল কলেজকে দিয়েছি নাকি? ছেলেমেয়েরা সন্ধ্যার পরে পড়াশোনা করে না, কাগজ কেটে ফুল বানায়, বিভিন্ন কালারের পেন্সিল এনে আর্ট পেপারে আঁকা আঁকি করে সকালবেলা দেখা যায় মাটি দিয়ে হাঁড়ি বানায়, তো আমাদের বাচ্চাদেরকে কি কামার কুমার বানানো হচ্ছে নাকি? এমনিতে আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেশি, কারণ কর্মমুখী শিক্ষা নাই, কর্মমুখী শিক্ষা নাই। বিদেশে সফর করলে দেখবেন অভিজ্ঞতা ছাড়া আপনি কোনো কাজই পাবেন না, আপনার অভিজ্ঞতা লাগবে, কর্মমুখী শিক্ষা ছাড়া বেকারত্ব দূর করা যায় না। আর শিক্ষা কারিকুলামের ভেতরে কোরআন হাদিস না ঢুকালে চরিত্রবান জাতিও পাওয়া যায় না। আমরা তো অনেক শিক্ষিত পেয়েছি, শিক্ষিত চোর। এই যে কুড়িগ্রামে শহরে গেলে দেখবেন মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয়ে যায়, জুতা চুর সে যে চুরি করে এটা কি খুব বড় শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত চোর? আর গুরুত্বপূর্ণ চেয়ারে বসে কলমের খোঁচায় শত শত কোটি টাকা চুরি করে খায়া ফেলে, এটা কি অশিক্ষিত না শিক্ষিত চোর? দুটাই তো চোর, ক্যাটাগরি ভিন্ন, একটা শিক্ষিত আরেকটা অশিক্ষিত। এত পড়াশোনা করে ও চুরি করে কেন? কারণ তার কারিকুলামের ভেতরে নৈতিক শিক্ষা পায় নাই। যদি কোরআন হাদিস পড়ে নৈতিক শিক্ষা লাভ করত তাহলে সে রাষ্ট্র আর জনগণের সম্পদ চুরি করত না। কথা কি বোঝা যায়? আল্লাহর জন্য সর্বপ্রথম দিয়েছেন পড়ালেখার আয়াত, পড়ালেখা শিখাচ্ছেন, পড়ো কার নামে? রবের নামে। কার নামে? রবের নামে। আমাদের দেশের হুজুররা কি বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে নাকি? হুজুরদের তো বাড়ি ঘড়ি নাই, টিনের বাড়ি, কোনো হুজুরের ফ্ল্যাটও নাই, দুই একজন থাকতে পারে সেটা ভিন্ন কথা, বেশিরভাগ হুজুরদের বাড়ি ঘড়ি নাই। দেখা যাচ্ছে তাদের যে পয়সাগুলো থাকে সেগুলোও মসজিদ মাদ্রাসা আর দিনের খেদমত এগুলোতে বিলীন করে চলে যায়। যারা বলে হুজুরদেরকে মৌলবাদী জঙ্গিবাদী, গিয়ে দেখে নেরাই চুরি জামাইরি কইরা চারটা পুট্টা একদম দেশের সম্পদ বিদেশে পাচার করে, লেখাপড়া শিখাচ্ছেন আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম, যিনি তোমাদেরকে কলম ব্যবহারের কলাকৌশল শিখিয়েছেন। আল্লাহ তাআলা যদি কলম ব্যবহারের কলাকৌশল না শেখাতেন তো ঐতিহাসিক অনেক কিছু আমাদের মধ্যে লিপিবদ্ধ থাকতো না, কলমের কারণে অতীতের অনেক কিছু এখনো আমাদের কাছে সংরক্ষিত আছে কলমের কারণে, কলমে এরপরে কলমে কলম থাকার কারণে লেখাপড়ার মধ্যে, লেখাপড়ার মধ্যে এই কলমের ব্যবহার থাকার কারণে
পড়ালেখার মেথডোলজি সহজ হয়েছে এই যে কলম ব্যবহার আমাদেরকে যিনি শিখিয়েছে ইন সবাই বলেন তিনি কি কোন কোন মুফাসসির বলেছেন নুন ওয়াল কলম এই কলম দ্বারা আমি প্রথম ব্যাখ্যায় বলেছি ওই কলম যেটাকে প্রথম সৃষ্টি করা হয়েছে আর কোন কোন মুফাসসির বলেছেন সাধারণ কলম এই কলম ব্যবহারের কৌশল আল্লাহ শিখিয়েছেন যেটা দিয়ে আমরা লিখি আর কলম আজ পর্যন্ত কলম দিয়ে যত কিছু লেখা হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই কলম দিয়ে আল কোরআন লেখা হয়েছে কারা লিখেছে ওয়া মা ইয়াসুরুন কিছু ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তারা লিখেছে আল্লাহ তাআলা ওই কলমের কসম করলেন আল্লাহ বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসুরুন কলমের কসম যা দিয়ে লেখা হয় ও নবী তারা আপনাকে পাগল বলে আর আমি কসম করে জবাব দিচ্ছি মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন আপনার রবের নিয়ামতে আপনার রবের দয়ায় আপনি পাগল নন আপনাদের মনোযোগ আছে তো আছে এখন আমি কিন্তু মূল কথাগুলা বলে ফেলব পারলে একদম মেমোরাইজ করে ফেলবেন মনোযোগ আছে তো আছে আসলেই কি আছে আছে ঘুমাচ্ছেন নাকি আপনারা না কাফেররা নবীজিকে কি বলতো আরেকটু জোরে না এখন প্রশ্ন হলো 40 বছর পর্যন্ত যিনি তাদের চোখের মনি ছিলেন হঠাৎ করে পাগল বলছিস কে তারা পাগল বলছে কেন আমি কোরআন আর নবীজির বায়োগ্রাফি সিরাত স্টাডি করে 11টা কারণ খুঁজে বের করেছি কয়টা কারণ কাফিররা নবীজিকে পাগল বলতো 11টা কারণে কয়টা কারণে আসেন আবার আমি আপনাদেরকে পয়েন্টগুলো শোনাই নাম্বার 1 এক নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে যখন তাওহীদের দাওয়াত দিলেন তখন ওই মুশরিক মূর্তি পূজারী কাফের কুফফার গুরু নবীজিকে পাগল বলল দলিল কোথায় শুনেন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সফফাতের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস تكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون الله تعالى বলছেন যখন কাফিরদেরকে বলা হলো শিরক আর পৌত্তলিকতা ছাড়ো আর ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মাবুদ নাই যখন এই তাওহীদের দাওয়াত তাদেরকে দেওয়া হলো তখন তারা কি করলো ইয়াসতাকবিরুন তখন তারা অহংকার করলো আর তারা যিনি দাওয়াত দিলেন সেই নবীকে তখন বলল ওয়ায়াকুলুনা ইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন আমরা কি এই পাগল উন্মাদের কথায় আমাদের উপাস্যদেরকে ছেড়ে দিব নাকি তাহলে নবীজিকে তারা পাগল বলছে এই কারণে কারণ নবীজি দিয়েছেন তাওহীদের দাওয়াত তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে কাফিররা নবীজিকে পাগল বলেছে নাম্বার 2 দুই নাম্বার নবীজি যখন ঘোষণা করলেন ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম আমি তোমাদের কাছে রাসূল হিসাবে আগমন করেছি তখন তারা বলল কি বলো আমাদের চোখের সামনে বড় হয়েছো তুমি তো বাজার ঘাটে যাও আমাদের মতো বাজার ঘাটে যাও আমাদের মতো তুমি পেশাব পায়খানা করো তো তুমি হঠাৎ করে কেমনে নবী হয়ে যাবা তুমি আবার কেমনে নবী হও তখন তারা নবীজিকে কি বলেছিল শুনে কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন أَنَّا لَهُمُ الذِّكْرَى وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ
مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবিন তাদের কাছে রাসূলে মুবিন এসেছেন যখন তিনি এসে রিসালাতের কথা বলেছেন সুম্মা তাওয়াল্লাউ আনহু তখন তারা রাসূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওয়াকালু আর তারা তখন বলেছে মুআল্লামুম মাজনুন তারা বলেছে এটা শিক্ষাপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত পাগল নাউযুবিল্লাহ তাহলে নবীজিকে তারা পাগল বলার দুই নাম্বার কারণ হলো নবীজি রিসালাতের কথা বলেছেন নবুয়তের দাওয়াত দিয়েছেন এই জন্য নবীজিকে পাগল বলেছে নাম্বার 3 তিন নাম্বার হলো এটা আসলে কাফিরদের একটা স্বভাব এর আগে পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন দুইজন নবী ছাড়া একজন হলেন আদম তিনি তো সবার সিনিয়র তাকে পাগল কে বলবে আরেকজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম যিনি মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করে পৃথিবী শাসন করেছেন আল্লাহু আকবার দুইজনকে দিয়ে আল্লাহ পৃথিবী শাসন করিয়েছেন একজন হচ্ছেন আল্লাহর নবী সুলাইমান আরেকজন হলেন যুলকারনাইন যার কাহিনী সূরা কাহাফের শেষাংশের দিকে আছে তো সুলাইমান আর আদম আলাইহিস সালাম এই দুইজন নবী ছাড়া সকল নবীরা যখন দাওয়াত দিয়েছেন ওই নবীদের কৌমের কাফের কুফফাররা নবীদেরকে সর্বপ্রথম পাগল বলেছে জুরে বলেন কি বলেছে রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে বলছেন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা কালু সাহিরুন আও মাজনুন বলেছে এটা সাধারণ মানুষের চরিত্র নয় অবশ্যই পয়গম্বরের চরিত্র আমিও আপনার উপরে ঈমান আনলাম কি পুতপবিত্র চরিত্র ওইদিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন শোনো তোমাদের ঘরে যে কোরআন আছে এটা হলো প্রিন্টেড কোরআন আর আমার রাসূল হচ্ছেন কানা খুলুকুহুল কোরআন তিনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন এই কোরআনই তার বাস্তব চরিত্র এজন্য আল্লাহ বলেছেন নবী আপনি হতাশ হয়েন না আপনার চরিত্রের সার্টিফিকেট কুরাইশ পার্লামেন্ট থেকে দেওয়া লাগবে না চরিত্রের সার্টিফিকেটের জন্য আমরা বিভিন্ন মানুষের কাছে এখন যাই গিয়ে বলি আমাকে সার্টিফিকেট দেন অনেক সময় সার্টিফিকেট দেয় না টাকা না দিলে কারণ ইলেকশনের টাইমে 2 কোটি 3 কোটি খরচ করছে ওইটা সার্টিফিকেট দেওয়ার সময় জনগণ থেকে উসল করে টাকা দিয়া সার্টিফিকেট দেয় আবার ভালোকে খারাপ খারাপকে ভালো বানায়া দেয় আল্লাহ নবীকে বললেন নবী কুরাইশ পার্লামেন্ট থেকে বলা হয়েছে আপনি পাগল আর আমি আরশে আজিম থেকে আমার সিফাতি নাম ডেডিকেট করে দিয়ে জানায়া দিলাম আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না এরপরে নবীজি যে সকল লোকেরা নবীজির বিরুদ্ধাচরণ করেছে বেয়াদবি করেছে তিনি কাজে বাধা দিয়েছে নবীজি তাদের পরিচয় দিলেন এই সকল লোকদের উদ্দেশ্যে নবীজি আল্লাহ তাআলা বললেন ফাসাতু বুসিরু ওয়া ইউবসিরুন বিআইকুমুল মাফতুন শীঘ্রই আপনিও দেখবেন তারাও দেখবে কারা সত্যিকারের পাগল তারা তো আপনাকে পাগল বলে শীঘ্রই তারা দেখবে আপনি পাগল না তারা পাগল বলেন তো আজকে 1500 বছর পরে মানুষ ওদেরকে এখনো পাগল বলে কি বলে না আরো জোরে বলেন বলে কি বলে না আল্লাহ আরো বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন নিশ্চয়ই আপনার রব জানেন কে আপনার রবের পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে হিদায়াতের পথে আছে পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন যিনি জানেন তিনি কে এবার কান লাগা এবার আশপাশের সমাজের সাথে পরিস্থিতির সাথে কথা মিলিয়ে আল্লাহ বললেন ও নবী ফালা তুতিউল মুকাজ্জিবিন পরের আয়াতে আল্লাহ বললেন যারা আপনার ব্যাপারে মিথ্যা আরোপ করেছে দিনকে মিথ্যা বলে প্রতিপন্ন করেছে আপনি তাদের আনুগত্য করবেন না আপনি তাদের কথা শুনবেন না তারা চায় কি চায় ওয়া
দুলাউ তুদগিনু ফায়ুদগিনুন, তারা চায় আপনি যেন তাদের সাথে কম্প্রোমাইজ করেন। তারা কম্প্রোমাইজের প্রস্তাব নিয়ে এসেছিল, দেখো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আর আমরা এত বাড়াবাড়ি করে লাভলাই, চলো কম্প্রোমাইজ করি, কিছুদিন তুমি আমাদের মূর্তিগুলোর ইবাদত করবে আর কিছুদিন আমরা তোমাদের রবের ইবাদত করব। আল্লাহ তাআলা তখন সূরা কাফিরুন নাজিল করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ বললেন, নবী তাদেরকে বলেন, নো কম্প্রোমাইজ, হে কাফিরেরা আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অনেকে তো কয় বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, কি ব্যাখ্যা এটা, কি বুখারী না কুরআন? জোরে বলেন, বুখারী না কুরআন? আবার কি অপব্যাখ্যা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার উৎসব স্বভাব, এটা কি এটার অর্থ? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। কম্প্রোমাইজের প্রস্তাব নিয়ে আসলো, নবীজি বললেন নো কম্প্রোমাইজ, কোনো কম্প্রোমাইজ হবে না, দিন কায়েমের পথে মুশরিক পুত্তলিক মুনাফিকদের সাথে কোনো আপোষ হয় না। কথা কি বোঝা যায়? আল্লাহ বললেন, নবীজি আপনি এদের আনুগত্য করবেন না, যারা দিন কায়েমের পথে ইকামতে দিনের পথে বাধা দেয়। ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, এবার কান লাগা, আমি আর বেশিক্ষণ নিব না, অল্প কিছু সময়, মনোযোগ আছে তো? দিনী কাজে যারা বাধা দেয় এদেরকে আল্লাহ কয়েকটা উপাধি দিয়েছেন। কি দিয়েছেন? মানে এরা কোন চরিত্রের লোক? ভালো কাজে দিনী কাজে বাধা দেওয়া এটা কোন স্বভাবের মানুষের লোক? এখন এই পরিচয়গুলো দিচ্ছে মোল্লা না আল্লাহ, মনোযোগ আছে তো? শোনেন একটা একটা করে আয়াত বলি, ওয়ালা তুতিউ কুল্লা হাল্লাফিম মাহিন, তাদের আনুগত্য করবেন না যারা কথায় কথায় কসম করে এবং এরা অত্যন্ত নিকৃষ্ট। অর্থাৎ আল্লাহ বললেন, দিনী কাজে যারা বাধা দেয় এদের চরিত্র, এরা সমাজের অত্যন্ত নিচু শ্রেণীর মানুষ, যদিও দেখা যায় ভাবে সাবে উঁচু শ্রেণী দাবি করে, কিন্তু আল্লাহর কাছে এরা সবচেয়ে নিকৃষ্ট। আর এদের স্বভাব হলো এরা মানুষকে কথা বিশ্বাস করানোর জন্য কথায় 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 কসম করে। কথায় কথায় কসম করা মিথ্যাবাদীর স্বভাব, কথায় কথায় কসম করা কার স্বভাব? আল্লাহর কসম, এবার সুযোগ পাইলে আলেম ওলামাদের বিরুদ্ধে কিচ্ছু করব না, কোরআন হাদিসের বিরুদ্ধে যাব না, কথায় কথায় কসম করা এগুলো মিথ্যাবাদীদের স্বভাব, কার স্বভাব? এরপরে আল্লাহ বলছেন, ও নবী যারা আপনাকে কষ্ট দেয় দিনই কাজে বাধা দেয় এদের পরিচয় হলো হাম্মাজিম মাশাঈম বিনামিম, এরা পিছনে পিছনে গীবত করে আবার চুগল খুরিও করে, এদের পরিচয় হলো মান্নাইন লিল খাইরি মুতাদিন আসিম, এরা ভালো কাজে বাধা দেয় অপরাধী সীমা লঙ্ঘনকারী এরা। আর এদের পরিচয় আল্লাহ শেষে আরো জঘন্য শব্দ ব্যবহার করলেন, আল্লাহ বললেন এদের পরিচয় হলো দিনী কাজে ইকামতে দিনের কাজে কোরআনের কাজে যারা বাধা হয়ে দাঁড়ায়, উতুল্লিম বাদা যালিকা জানিম, এরা হলো এমন দুষ্ট শ্রেণীর, এদের পরিচয় হলো জানিম, এরা হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। জাহেলি যুগে যে ব্যক্তি জারজ সন্তান তাকে জানিম বলা হতো, আল্লাহ এই শব্দটা কোরআনে ব্যবহার করছেন। নবী যারা আপনাকে কোরআন প্রচারের কাজে বাধা দিচ্ছে এগুলো জানিম, জারজ সন্তান। এখনো পৃথিবীতে যারা কোরআন প্রচারে বাধা বিঘ্নতা সৃষ্টি করে তারা যেন সূরা কলমের এই আয়াত পড়ে
আর নিজের মা বাপকে আর জিজ্ঞেস করে আমার জন্ম ঠিকঠাক মতো হয়েছিল কিনা। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? যারা এখনো কোরআনের পথে কোরআনের কথায় কোরআনের কাজে বাধা দেয় তার মা বাপকে গিয়ে জিজ্ঞেস করা উচিত জন্ম বৈধ হয়েছে না অবৈধ ভাবে হয়েছে। কার কথা? কার কথা? আল্লাহ আরো বলছেন আং কানা দা মালি ওয়া বানিন, এই জন্য তারা বাধা দেয়, তাদের সম্পদ বেশি, তাদের সন্তানাদিও বেশি, দল ভারী সম্পদ বেশি, এজন্য মনে করে যে আমাদের হেডাম বেশি, ভাবসাব বেশি, এজন্য তারা আপনার উপরে নাজিল হওয়া কোরআনের ব্যাপারে বলে ইদা তুতলা আলাইহি আয়াতুনা কল আসাতিরুল আউয়ালিন, যখন তাদের সামনে আমার আয়াত পড়া হয় তখন তারা বলে এগুলো পূর্ববর্তীদের কল্পকথা, এগুলো গল্প কাহিনী, আমরা বিশ্বাস করি না। আল্লাহ বললেন নবী গো আপনি এদের কথায় হতাশ হইয়েন না, আমি এদেরকে কি করব শুনেন, সানাসিমুহু আলাল খুরতুম, খুব শীঘ্রই আমি এদের নাক দাগিয়ে দিব, অর্থাৎ আমি এদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করব। আজকের দুনিয়ার প্রেক্ষাপটকে সামনে রেখে বলছি, এখন কোরআনের কথা বলা, কোরআন প্রচার করা, প্রসার করা, ইকামতে দিনের কাজ করা বড় দুঃসাধ্য। যারা এইভাবে দিনের কাজে বাধা বিঘ্নতা সৃষ্টি করে সুরা কলম যেন বাড়িতে পড়ে, আর যেন জেনে নেয় হেদায়াত যদি না পেয়ে ভালো পথে ফিরে না আসে দুনিয়া আখিরাতে তার বেজ্জত করে যিনি ছাড়বেন তিনি কে? হ্যাঁ, এখন গাজার আসর বন্ধ করার জন্য কেউ যাচ্ছে না, গাজা খুররা গাজা খাবে, ওরা অনুমতি নিচ্ছে না, নাচ গানের কনসার্ট হচ্ছে অনুমতি পেয়ে যায়। আপনাদের এলাকার মানুষজন ভালো, এখানে প্রশাসনের ভাইরাও ভালো, তারা অত্যন্ত আন্তরিক এই মাহফিল বাস্তবায়নের জন্য, এখানে চেয়ারম্যান সাহেবও উপস্থিত, তার মানে বোঝা যাচ্ছে এখানকার জনপ্রতিনিধিরা আন্তরিক, এখানকার প্রশাসন আন্তরিক, আন্তরিক না হলে এত সুন্দর মাহফিলের আয়োজন হতো? চেয়ারম্যান সাহেব নিজে মাহফিলের সভাপতি, আবার শুরু থেকে এখন পর্যন্ত আছেন, বোঝা যাচ্ছে এখানকার জনপ্রতিনিধিরা কোরআন প্রেমিক, আলেম প্রেমিক, এই আজকের সুন্দর আয়োজন তার প্রমাণ। কিন্তু অনেক এলাকায়, আমি আপনাদের এলাকার কথা বলছি না, অনেক এলাকায় কিছু মানুষ ভাবসাব নিয়ে থাকে, খুব হেডাম। এই তো গতকাল, এই তো গতকাল এক জায়গায় যুবকরা প্যান্ডেল সাজিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, ভাবসাব ধরা লোক কিছু আছে এসে বলতেছে পারমিশন নিয়েছেন, কথা কি বোঝা যায়? যুবকরা প্যান্ডেল বানিয়েছে আওয়ামী লীগের সমাবেশের জন্য, বিএনপির সমাবেশের জন্য, জামাতের সমাবেশের জন্য, এখানে আওয়ামী লীগের মানুষ এসেছে, এখানে বিএনপির মানুষ আছে, জাতীয় পার্টির মানুষ আছে, এটা রাজনৈতিক কোনো সমাবেশই না। এখানে যে আমি দুই ঘন্টা ধরে বক্তৃতা করছি কোনো দলের পক্ষে কথা বলছি, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলছি না, না না, এটা তো কোরআনের সমাবেশ, এখানে আমরা কোরআন থেকে কথা বলি, কোরআন আমাদের সবার, তো এটা রাজনৈতিক সমাবেশ না। যুবকরা পয়সা করি খরচ করেছে, নাম ও তাফসিরুল কোরআন মাহফিল, আপনি বলছেন পারমিশন নিয়েছেন, ভালো কথা, আপনি যে বলছেন এটা কোরআন কার? জোরে বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ, আল্লাহ থেকে বড় কেউ আছে? না। যদি আল্লাহ থেকে বড় কেউ থাকতো তো তার কাছে গিয়ে বলতেন একটু পারমিশন দিবেন আল্লাহর কথাগুলো বলুন, আমি কে? মনে করেন আমার এই ভাই আমাকে এসে বলছেন স্যার পারমিশন দিবেন, কেন মাহফিল করব, আমার কাছে এসে বলছে স্যার পারমিশন দেন কোরআনের মাহফিল হবে, কোরআন কার? উনি আমার কাছে পারমিশন চাচ্ছে, আমি কে? আমি আল্লাহর গুলাম। এখন উনি মালিকের কথা বলার জন্য গুলামের কাছ থেকে অনুমতি নিচ্ছে, আমার কথায় কষ্ট পাচ্ছেন? কথায় কষ্ট পাচ্ছেন? আপনি বন্ধ করার জিনিস পান না, আপনি যৌতুক বন্ধ করেন, গান বাজনা বন্ধ করেন, পতিতালয় বন্ধ করেন, গাজার আখড়া বন্ধ করেন, মাদকের আখড়া বন্ধ করেন, আমাদের ঘাম জোড়ানো ট্যাক্সের পয়সা দিয়ে আপনাকে বেতন দেওয়া হয় এদেশের অন্যায় অপরাধ নির্মূলের জন্য, আমাদের
পয়সায় বেতন দেওয়া হয় কুরআনের মাহফিল বন্ধ করে অবাধ ধর্ম চর্চায় বাধা দেওয়ার জন্য সাংবিধানিকভাবে ধর্ম চর্চার অধিকার দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় আমি কিছুদিন আগে মাহফিল করে এসেছি স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব তার সমাধির একেবারে পাশে কি জানে এলাকার নামটা পাটগাতি আপনারা গেছেন না অনেকে পাটগাতিতে মাহফিল হয়েছে ওনার সমাধির এক এই আপনার 700 থেকে 800 মিটার পাশেই মাহফিল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এলাকায় মাহফিল হয় মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে বড় আওয়ামী লীগ আর এই দেশে কেউ আছে আছে যুবকদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার কয় হুজুর আমরা ছাত্র লীগ করি বললাম ভেরি গুড পারমিশন লেগেছে মাহফিলের জন্য পারমিশন আনবো কেন প্রধানমন্ত্রীর এলাকায় পারমিশন লাগে না প্রধানমন্ত্রীর চেয়ে এত বড় আওয়ামী লীগার হয়ে গেছে তার থেকে পারমিশন এনে মাহফিল করা লাগে মাননীয় প্রধানমন্ত্রী যদি এগুলা জানেন তাহলে হয়তো অ্যাকশনে যেতেন কুরআনের মাহফিল বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো আইন আছে না কোনো আইন আছে এদেশের হিন্দুরা পূজা করবে এদেশের খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে মুসলমানরা মসজিদে যাবে মাহফিলে গিয়ে তিনি বয়ান শুনবে কারো ধর্ম চর্চায় বাধা দেওয়া যাবে না হ্যাঁ ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশনে যান কোনো ব্যক্তি যদি রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী কোনো বক্তব্য দেয় ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন হতে পারে কিন্তু আপনি কোনো এলাকার আয়োজনকে বন্ধ বন্ধ করে দিয়ে মানুষের অন্তরে কষ্ট দিবেন এটা তো সাংবিধানিকভাবে এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই এটা যদি আপনি করেন ভাই আমি আপনাকে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে আপনি আল্লাহকে ভয় করুন নইলে আপনি যত ভাব ধরছেন মালিকের কথা গোলাম হয়ে বলতে দিচ্ছেন না ওই মালিক কিন্তু আপনার মতো গোলামকে সাইজ করে ছাড়বেন আপনার বউ আরেকজনের সাথে পরকিয়া করে চলে যাবে আপনার পুলামাইয়া এগুলো মাদকাসক্ত হয়ে যাবে আপনার টাকা পয়সা কাজে লাগবে না মাউন্ট এলিজাবেথে গিয়ে শেষ হয়ে যাবে জীবনে সুখ পাবেন না কোরআনের বিরুদ্ধে যাইয়েন না কোরআনের বিরুদ্ধে যাইয়েন না ওই টাকলা কোথায় কই ইসলাম থাকবে না তার এখন মনোনয়নও থাকে না কথা কি বোঝা যায় হেডাম থাকে না ভাব থাকে না মাঝে মাঝে আমরা চেয়ারে বসে গিয়ারে উঠে যাই আমি ওখানে গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ার ঠিক আছে আমার গিয়ারটা ইসলামের দিকে ইসলামের বাইরে না আমার আগে এই চেয়ারে কে বসেছে আমার এই ভাই সুন্দর আলোচনা করেছে নাম কি ভাই হামিদুল ইসলাম ভাই হামিদ নামও সুন্দর আল্লাহ আমার ভাইয়ের ইলম এবং আমলগত যোগ্যতা বাড়িয়ে দেন অত্যন্ত বিনয়ী মানুষ হামিদ ভাই আলোচনা করলেন সম্ভবত হামিদ ভাইয়ের আগেও এখানে আরো কয়েকজন আলোচনা করেছেন তো সন্ধ্যার পরে এই চেয়ারে তিনজন চারজন বসলেন চেয়ার তো চেয়ারের জায়গায় কিন্তু ব্যক্তি একজন আসে আরেকজন আজকে বৈশা বেশি বাহাদুরি দেখান কালকে সকালে নাও থাকতে পারেন মনে রাখবেন কুরআনের বিরুদ্ধে যাইয়েন না এখানে বসাইছেন যিনি জুতার বাড়ি খাওয়ায় নামাইতে পারবেন তিনি ওই যে ওই আয়াত একদিন আমার একজন কয় হুজুর এই আয়াতটা কি আপনি পড়ছেন বলাম কোনটা কয় ওই যে তুক্তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান পড়ছি তো কয় দেখছেন আল্লাহ যারই ইচ্ছা তাকে ক্ষমতায় বসায় যারে ইচ্ছা ক্ষমতার থেকে কি বুঝলেন বললাম ঠিক আছে তো কথা সব তো আল্লাহর ইচ্ছাই হয় তা আমি বললাম আপনি কি বুঝছেন আমি জানি না তবে আয়াত তো পুরা করতে হবে পুরা করতে হবে না এর শেষ অংশ কি কি আমি বললাম শেষ অংশ হচ্ছে ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়াতু যিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর তিনি যাকে ইচ্ছা ইজ্জত দেন যাকে ইচ্ছা বেইজ্জত করেন এখানে ক্ষমতার কথা বলে ইজ্জত বেইজ্জতের কথা আল্লাহ এই জন্য বলেছেন পৃথিবীতে ক্ষমতা পাইয়াও মানুষ ইজ্জত পায় না এমন বহু মানুষের উদাহরণ আছে ক্ষমতায় থাকা অবস্থায় বেইজ্জত হয়েছে এক নম্বরে আছে নমরুদ ক্ষমতায় থেকেই জুতার বাড়ি খেয়েছে কয়েক বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বুশও জুতার বাড়ি খেয়েছে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় অনেক মানুষ ক্ষমতায় থাকে হুজুর এটা বলেন ওইটা বলেন পাবলিক ঠিক পেয়া তারে জুতার বাড়ি যায় স্টেজ থেকে নামায় তাইলে ক্ষমতা দিয়া
ইজ্জত পাওয়া যায় বেইজ্জত হওয়া ইজ্জত সম্মানের মালিককে অনুরোধ করে গেলাম ভাই হিসাবে এমনটা কইলেন না ভাই এমনটা করিয়েন না মানুষের মনে আঘাত দিয়েন না বান্দার হক এটা এমন গুরুত্বপূর্ণ জিনিস বান্দার হক নষ্ট করে গেলে কিয়ামতের দিন জালিম হয়ে আসামির কাতারে দাঁড়ানো লাগবে আপনাকে এবং এর কৈফিয়ত হিসাবে নিজের ভালো আমলগুলো ওই ব্যক্তিকে দিয়ে নিজে সব হারিয়ে মুফলিস হয়ে জাহান্নামী হতে হবে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন আজকের আলোচনা থেকে কি বুঝলাম সেটা বলবার আগে আজকের এই আলোচনা এসে কারা কারা আমরা খুশি হয়েছি একটু হাত তুলি আজকের মাহফিলে এসে আপনারা খুশি তো আসলেই খুশি এই আয়োজনগুলো অব্যাহত থাকুক আমরা চাই তো কারা কারা চান একটু উঁচা করে হাত তুলেন মাশাআল্লাহ এখানে প্যান্ডেল মাইকিং এ কিছু ঘাটতি এখনো রয়ে গেছে এই ঘাটতিগুলো পূরণ হয়ে যাক হাত নামায়া পকেটে ঢুকায় দিই মানুষের পকেটে ঢুকায়েন না নিজের পকেটে ঢুকান এই যে উঠিয়েন না প্লিজ প্লিজ উঠিয়েন না কেউ কি ভাই উঠিয়েন না কেউ এখানে আছে না স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক ভাই সাহেব কিছু বলবেন আচ্ছা এখানে ইসলামের সঙ্গীতে প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয়ী সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজাদারি খালিদ বিজয়ী সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানের ওই আহাজারিতে আজ বাতাসে বিষণ্ণতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মজলুমানের আহাজারিতে আজ বাতাসে বিষণ্ণতা পৃথিবীতে প্রভু তুমি আর দেবে না খালিদ পরে কি ভুলি তো গেলাম যাই হোক প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না অমর বলনি দেবে না হামজাদারি খালিদ বিজয়ী সম প্রভু তুমি বলেছ রাসূল দেবে না সবাই বসে যান